আরে ছি ছি ছি, এই যে কাল সকাল বেলাতে জল দি গেলাম পাটারিতে, আজ কি জল শেষ? এইভাবে খরানি করলে কি করে জল দেব? আচ্ছা ব্যাপার রে, না তো পাটে জল শেষ একদমই, পাট যে কি গেছে, এইভাবে খরানি করলে জল দেবো কি করে গো? ছি, কাল কি বাদ পরশুদিন উনিশ করবো মনে করলাম, এত পাঁচ ছাড়ানো মতন হয়ই না এখনো। হ্যাঁ সে যাই, মোটরটাকে চালাই গা যাই। আচ্ছা খরার সময় গো, এখনো জল দিতে পারো নি? তোমাকে মুনিশ দিয়ে লাগো, আচ্ছা ব্যাপার গো, তোমাকে মুনিশ দিয়ে ভুল। না শুনো ভাই, কাল থেকে তুমি শুনে তাও ভালো, কিন্তু ওই ভাই পাট জেগে আছে। হ্যাঁ আরে ছিল না, তা ফোন করতে পারেনি, ফোন শুনছি না, তা দেখো দেখো হয়েছে নাকি বল, সে আমাকে লাগবে বুঝতে পারছি। ভালো তাহলে পাইপটা লাগিয়ে দাও। হ্যাঁ আমি জলটা দেখা যায় তো ধরানো হইল, আবার জল খেয়ে ঠিক আছে, আচ্ছা ব্যাপার গো, আবার জল খেয়ে দিচ্ছে, এইভাবে তো পার ঝাঁক দেওয়া যাবে না, যেরকম ব্যাপার। হ্যাঁ এ তো মনে হচ্ছে আর এইভাবে চাষ করা যাবে না, এইভাবে খরা করলে আমি আর পার লাগাবো না, এইটাই শেষ, এইভাবে কত সাইন হবো জল দিয়ে দিই ফাঁকা যায়, আর ছাই ব্যাপার মারি জল সেই কি একটু বুড়ো হয়ে গেলাম। আর ছাই ব্যাপার, এইভাবে কি দিল্লি এলে জল দেওয়া হয় পাটে? পাট একবার বলি তারা টাকাইছি চুমচ করি, তিন ঘন্টা জল লাগবে পুরো একবারে, এইভাবে করে আর পার লাগাবো না। এইভাবে করে জল দিলে আর পার লাগাবো না, যাই করে শুনো তাহলে পরশুদিন পাট করে ছাড়িয়ে দেবা। হ্যাঁ ফকির হয়ে গেলাম আরে পাট লাগানো যাবে না, চো 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 দালাই যাই, ওই ধারে পাট দিছি সামনে, লেট করলে হবে না বুঝতো, খান গুলা সবাই খুঁজতে ফেললো আর ওটা মনে। হ্যাঁ দু বিঘি জমি তো
আশিস মন্ডলের ছেলে তুমি? বাবারে, হ্যাঁ তোমার কি কেউ লাগাইতে না যতই মনে জানে আজ ভালো মনিস গো তুমি তাহলে কালকে দেখো এই দেখো এই ভুঁইটা হ্যাঁ এ দেখো এই এই বীজগুলো আমার না ওই দেখো এখানে কে মেডিছে হ্যাঁ লালটু দাদা বীজ ওখানা এ দেখো কুইতে দিন তাহলে হ্যাঁ তাহলে আমি বাড়ি যাই আজকে মতন তোমরা তাহলে থাকবা না যাবা তোমরাও হ্যাঁ চলো